करियारे शुरू থেকে কেবলই কঠিন লড়াই খুব একটা ভালো সময় এখনো পাননি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এরি মাঝে ব্যক্তি জীবনে অশান্তির জেরে বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি দক্ষ অভিনয়ের জন্য প্রশংসিত হলেও মনের মতো কাজ পাননি তিনি বলিউডে আর এই অভিযোগ জানানোর কোনো সুযোগই ছাড়েননি অভিনেতা নিজেকে সহ অভিনেতা পার্শ্ব চরিত্রে বারে বারে আবিষ্কার হতে দেখে কোথাও গিয়ে কি খুব কাজ করছে নওয়াজের মনে ছাড়তে চান অভিনয় নিজেকে সরিয়ে নিতে চাইছেন স্বপ্নের বলিউড থেকে না কোনটাই নয় जली ना तेरी भी जली ना কারণ নওয়াজউদ্দিন সিদ্দিকী বরাবরই চেয়েছিলেন অভিনয়ের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে থাকতে তবে এবার আর তাকে চাইলেই কিন্তু পাওয়া যাবে না কারণ অভিনয় নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবার থেকে কেবলমাত্র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি শাহরুখ খান সালমান খানের সঙ্গে অভিনয় করবেন না এমন চাও কিন্তু নয় তবে সেই চরিত্রের দাপট থাকা জরুরি প্রয়োজনে নিজে টাকা দেবেন কিন্তু পার্শ্ব চরিত্রে আর ফিরবেন না তিনি তার কথাই ভারতে কেন্দ্রীয় চরিত্র পার্শ্ব চরিত্রের মধ্যে তফাৎ বর্তমান তবে হলিউডে এই পার্থক্যটা কিন্তু চোখে পড়ে না নওয়াজের কথাই বর্তমানে বক্স অফিস আয় নিয়ে চর্চা বেশ তুঙ্গে অতীতে ছবির ব্যবসা নিয়ে এতটা আলোচনা হতো না কোন ছবির বাজেট থেকে শুরু করে ছবির আয় কোন খাতে কত খরচ স্টারদের পারিশ্রমিক সবটাই চর্চায় তবে ছবি হিট বা ফ্লপের দায় কারণ কখনোই অভিনেতা কিংবা পরিচালকের কাঁধে বর্তায় না কারণ তারা শিল্পের সঙ্গে যুক্ত এবার এমনটাই মত প্রকাশ করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী তিনি সব জানিয়েছিলেন ছবির প্রযোজক ছবির খাতে কত টাকা ব্যয় করছেন তার উপর নির্ভর করে ছবি হিট নাকি ফ্লপ দীর্ঘ 12 বছরের স্ট্রাগলের পর নওয়াজউদ্দিন সিদ্দিকী বলিউডে নিজের জায়গা করতে পেরেছেন হিরো সুলভ চেহারা নয় বরং অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি তবে এই জার্নিটা খুব সহজ ছিল না কিন্তু অ্যাক্টিং স্কুলের ফি দেওয়ার জন্য নানা ধরনের কাজ করতে হয়েছে তাকে কখনো পাহাড়দারের কাজ কখনো আবার ধনে পাতা বিক্রির কাজ মরনা কে মরনা তেরে কো ডর নি লাগতা ইয়ে নাম লাগা কে ঘুমরেলা তু ত্রিবেদী আর থোড়ি দের মে আ জাতা মুঠ মার কে সম্ভাল ইসকো আপনে টট্টো কো বন্ধ ইসকো दिमाग हिल गया क्या सोच समझ के करना जो कुछ करने का है आप परुगल साहब ईसा के साथ क्या নওয়াজউদ্দিন সিদ্দিকী এই একটা নামের সঙ্গে হাজার হাজার ভক্তদের আবেগ জড়িয়ে তার বলিউডের সফর স্টার হওয়ার স্বপ্ন যেভাবে তিনি তিলে তিলে বুনেছিলেন এক কথায় বলতে গেলে তার সকলকে অনুপ্রেরণা যোগায় একসময় অর্থের অভাবে যে মানুষটি ওয়াচম্যানের কাজ করেছিলেন সেই স্টার আজ সকলের কাছে নবাব অভাবের কোপ নয় তবে ছোট থেকে একটাই চিন্তা তার মাথায় ঢুকে বসেছিল তার ধারণা ছিল বলিউডে তিনি জায়গা করতে পারবেন না কারণ তার গায়ের রং নাকি কালো আর কোনো অভিনেতাই কালো হন না কিন্তু একটা সময় ভুল ভাঙে তার তার ধারণা যে ভুল সেই বিষয়টা তিনি বুঝতে পারে এবং তারপর থেকে শুরু হয় নতুন করে পথ চলা শুরু হয় নতুন লড়াই বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করা শুরুতে যে মানুষটি নিজের সবটা শূন্য হাতে শুরু করেছিলেন বর্তমানে তিনি কয়েকশো কোটি টাকার মালিক